নমস্কার, আপনারা দেখছেন টিআই বাংলা। আমি সুমনা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। আসানসোল বাজার এলাকা পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পুন্নাবালাম। নিয়ামতপুর জিটি রোডের পাশে ভুকাডিয়া পেট্রোল পাম্পে উদ্ধার হলো একটি দেহ, এলাকায় চাঞ্চল্য। প্রাথমিক শেষ বৃত্তি পরীক্ষা আয়োজিত হলো বারাবণী কেলেজোড়া হাই স্কুলে। পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পুনাবালাম মঙ্গলবার দিন পরিদর্শনে আসেন আসানসোল বাজার এলাকা। আসানসোল পৌর নিগমের তরফে যে সাফাই অভিযান চালানো হয়েছে তারই পরিদর্শনে আসেন জেলা শাসক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দিন আসানসোল বাজার এলাকা পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পুনাবালাম। এদিন তিনি আসানসোল বাজার এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা রয়েছে তা ঘুরে দেখেন। আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আসানসোলে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাকে রুখতে পৌর নিগমের প্রত্যেক ওয়ার্ডের সাফ এবং অভিযান চালানো হচ্ছে। সেইভাবেই আসানসোল বাজার এলাকাও সাফ সাফাইয়ের বিষয়ে জেলা শাসক আসানসোল পৌর নিগমকে নির্দেশ দিয়েছেন, তাই তিনি বাজার এলাকাও পরিদর্শনে আসেন। তিনি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খুবই খুশি হয়েছেন, এছাড়া উপস্থিত ছিলেন অনেকেই। আসানসোল বাজারে এসেছিলেন, উনি বাজারে ডেঙ্গুর সংখ্যাটা অনেক বেশি, তো সেই ব্যাপারে উনি এখানে এসেছিলেন, নিয়ে আমাদের বলেছিলেন কর্পোরেশনকে। আমাদের কর্পোরেশনের টিম তো প্রত্যেক দিনই পরিষ্কার করেছেন, উনি খুশিও হয়েছেন। তা আমি ছিলাম, শিকারি ছিল, আমাদের স্যানিটারি ইন্সপেক্টর ছিল, সেক্রেটারি সাহেব ছিলেন, এবং ডিএম রাজ্য সরকারের অনেক আধিকারিকও ছিল। আমাদের কৃষ্ণ ছিল, তো তাদের সবারই মধ্যেখান দিয়ে ভালো পরিষ্কার করেছে। আমরাও সাফাই কর্মীদের ধন্যবাদ জানিয়েছি যে তারা দীর্ঘদিন এখানে পরিষ্কার পরিষ্কার করেন। তারা এই বৃষ্টিতে ভিজে ডেঙ্গুকে উপেক্ষা করে, করোনাকে উপেক্ষা করে এই যে কাজ করে, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, তাদের ধন্যবাদও জানাই। ডিএম সাহেবও বলে গেলেন খুব ভালো পরিষ্কার হয়েছে। কী হয়েছে না, বাজারে জাম জঞ্জ তো ধরুন পুজোর সময় থাকবেই, তবে আমরা জামকে যাতে দূর করে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করছি। আমাদের আজকে বড় মিটিং ছিল, সেখানেও একই আলোচনা, আমাদের রাজেশ তেওয়ারি হোক, শিখাদি হোক, আমি হোক, আমাদের জিতু সিং হোক, সবারই একই আলোচনা যে এরকম ব্যাপার আছে যে বাজারকে যানমুক্ত করতে হবে, হটন রোডকে যানমুক্ত করতে হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর আসানসোল জিটি রোডের ভুকানিয়া পেট্রোল পাম্পের সামনে জলাধার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিকৃত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানার নিয়ামতপুর আসানসোল জিটি রোড ভুকানিয়া পেট্রোল পাম্পের সামনে জলাধার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিকৃত দেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর থানার পুলিশ। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। কিভাবে এই ভুকুনিয়া পেট্রোল পাম্পে নিয়ামতপুর যাওয়ার রাস্তার পাশে জলাশয়ে পড়লো বা তাকে কেউ মেরে ফেলে দিয়েছে, এর পেছনে রহস্য কি, নিয়ামতপুর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় নিয়ামতপুর এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। पानी टंकी टंकी रहा, तेल का टंकी है, तो तेल का टंकी में कोई लड़का डूब गया है कि कहाँ है, अब कहाँ है, मजा रहे कि कहाँ है, अब कोई बता नहीं सक रहा है। कहाँ पे मिला ये लाश? ये कौन पंप है, ये वाला भुकनिया पंप है, नियामतपुर में, नियामतपुर पेट्रोल पंप। पेट्रोल पंप तो बंद है ना, खुला हुआ? बंद है। कितने दिन से? बहुत दिन से बंद है। क्या लगता है आपको, किसका बॉडी होगा, कहाँ का होगा? पुलिस इंक्वायरी करेगा।
क्या है नहीं है। आसपास में कोई मिसिंग डायरी वगैरह ऐसा कोई नहीं है, हम लोग इंक्वायरी कर रहे हैं यहाँ से लेकर कुल्टी तक का कोई ऐसा डायरी उरी गिरा है कि क्या हुआ है वो सब कुछ अभी नहीं हुआ। स्थानीय लोगों ने कुछ कहा है? स्थानीय लोगों बोल रहा है ये पुलिस इंक्वायरी करेगा। प्राथमिक शेष परीक्षा वृत्ति परीक्षा 2023 आयोजित हलो पश्चिमबंग प्राथमिक शिक्षा उन्नयन पर्षदের উদ্যোগে বারাবণী দোমানী কেলেজোড়া হাই স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় 50 জন ছাত্র ও 52 জন ছাত্রী। উপস্থিত ছিলেন বারাবণী চক্রের শিক্ষাকর্মীরা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2023 মঙ্গলবার দিন থেকে শুরু হলো বারাবণী দোমানী কেলেজোড়া হাই স্কুলে। এদিন সকাল 7টা থেকে শুরু হয় এবং শেষ হয় 10টা নাগাদ। চলতি বছরে পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা 50 জন এবং ছাত্রীদের সংখ্যা 52 জন। পরীক্ষা চলবে আগামী 7ই অক্টোবর পর্যন্ত। জানা যায় গত 13 বছর ধরে এই পরীক্ষা হয়ে আসছে। উপস্থিত ছিলেন বারাবণী চক্রের শিক্ষাকর্মীরা। উপস্থিত ছিলেন সুভাষ মাঝি, কালিদাস তেওয়ারি, সলিল মাঝি সহ অনেকে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে বারাবণী চক্রের শিক্ষক শিক্ষক শিক্ষিকা বৃন্দের সহায়তায় আমাদের দোমানী কেলেজোড়া বয়েজ হাই স্কুলে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ তার প্রথম দিন, পাঁচ দিন ব্যাপী এই বৃত্তি পরীক্ষা চলবে। আগামী আজ থেকে তিন তারিখ 7 তারিখ পর্যন্ত বৃত্তি পরীক্ষা চলবে। এবারে ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রী 104 জন পরীক্ষার্থী আছেন, আর মেয়েদের 52 জন আর ছেলেরা 50 জন। কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে। এ বিষয়ে আসানসোল বাজারে বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি নেতা শঙ্কর চৌধুরী। विश्वकर्मा जी के द्वारा, विश्वकर्मा द्वारा हथौड़ी छेनी से जो काम करते हैं, गैरेज वाले, बड़े मिस्त्री, नापित, नाई, ये सारे लोगों को लिए उन्होंने जो योजना लागू की है उसकी ट्रेनिंग भी होगी। 5 दिन की ट्रेनिंग होगी और एक स्किल की और एडवांस स्किल की ट्रेनिंग 10 दिन को होगी, यानी 15 दिन की स्किल और एडवांस स्किल की ट्रेनिंग होगी। और जितने दिन तक वो लोग ट्रेनिंग लेंगे उतने दिन तक प्रत्येक दिन 500 रुपया करके उनको मिलेगा, और ट्रेनिंग के पश्चात 15,000 रुपया उनको दिया जाएगा, A1 सर्टिफिकेट भी दिया जाएगा। और देने के बाद वो यदि चाहते हैं कि मैं उससे कोई व्यवसाय चालू करूं, तो उसके लिए केंद्र सरकार, मोदी जी की सरकार 1,00,000 रुपया लोन देगी, वो भी 5% इंटरेस्ट पर, और 18 महीने में उसको शोध किया जाएगा। और उसके बाद यदि वो पैसा वे लोग शोध कर देते हैं तो उनको 30 महीने में 2,00,000 रुपया लोन दिया जाएगा, ताकि 2,00,000 रुपया वो 30 महीने में शोध करें और उसका अपना व्यवसाय को आगे बढ़ाए, और जो लोग दरिद्र गरीब स्थिति में है वो सफल बन सके। ये योजना उनको लागू हो गया है और इसका लाभ इन लोगों को मिलेगा। आज ए पर्यन्तई, आगामी काल आबार देखा होबे ठीक एई समय एई चैनले। देखते थाकुन TI বাংলা।